আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইমুতে থাকা রিংটোনকে চেঞ্জ করে আপনাদের মোবাইলের গ্যালারিতে থাকা যে কোনো ভিডিওকে রিংটোন হিসাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমে আপনারা আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন প্লাসের আইকনটা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে মোর আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন সেটিং লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন উপরে নোটিফিকেশন লেখা আছে এটাতে ক্লিক করবেন এখানে দেখেন কলস লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন রিংটন লেখা আছে তো আপনারা এটাতে ক্লিক করবেন করার পরে এখানে নিচে দেখেন লেখা আছে ইউজ ভিডিও সাউন্ড তো আপনারা এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মোবাইলে যত ভিডিও আছে সব চলে আসবে তো এখান থেকে আপনি যেটাকে আপনি রিংটোন হিসেবে ব্যবহার করতে চাইতেছেন এটাতে ক্লিক করবেন তারপরে এখানে ইউজ এ ক্লিক করবেন করার পরে এখানে এটা রিংটোন হিসেবে হিসাবে সেট হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি আপনার রিমোটে ভিডিও রিংটোন ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ